হ্যালো গাইস, যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকে আমরা কথা বলবো সুইডেনের একদম লেটেস্ট একটি বিষয় যেটা নাকি রিসেন্টলি পাবলিশ হয়েছে এবং পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। সেটা হচ্ছে সুইডেনের জব সিকার ভিসা। তো এই ভিসাতে আসলে বিভিন্ন দেশে, বেশ কয়েকটা দেশে এই ভিসাটা চালু হয়েছে। এই ভিসা সম্পর্কিত ধারণা দিব এবং একটা একদম মজার বিষয় হচ্ছে এক দেশের একরকম রিকোয়ারমেন্ট, তবে যেই সকল দেশে যে এই জব সিকার ভিসাটা চালু হয়েছে তার মধ্যে সুইডেন হচ্ছে একদম ইজিলি ভাবে এই জব সিকার ভিসাটা রেডি করেছেন। একদম বলা যায় একদম ইজি, যে সকল দেশ তাদের জব সিকার ভিসা প্রোগ্রামটা চালু করেছে তার মধ্যে সুইডেন সবচেয়ে কম শর্ত দিয়ে এই জব সিকার ভিসাটা চালু করেছে। তার মধ্যে একমাত্র কারণ হচ্ছে সুইডেনে এই মুহূর্তে কর্মী সংকট। তো এই জব সিকার ভিসা সম্পর্কে আমি আপনাদের কাছে সম্পূর্ণ ধারণা দিব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আমাদের সাথে যদি কেউ সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমরা চলে যাই জব সিকার বিষয়টা আসলে কেন দেওয়া হয় বিভিন্ন দেশে। তো সেটার মূল রিজন হচ্ছে যে সকল দেশ থেকে আসলে ইউরোপিয়ান লোকজন ইউরোপের বিভিন্ন কাজকর্মে যায়, সেটা আমরা সবাই জানি। বাংলাদেশ, এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, এসব দেশ থেকে আসলে ইউরোপে প্রচুর পরিমাণ কর্মী। বাট আপনারা জানেন যে ইউরোপিয়ান যে নীতি আছে বা রুলস আছে, সেই রুলস মেনে যদি কোনো কোম্পানি তাদের ওয়ার্কারকে সরাসরি ওই কোম্পানিতে হায়ার করা হয়, সেক্ষেত্রে তাদের আইনি জটিলতা এবং বিভিন্ন কস্টিং হিসাব করে আসলে সময় উপযোগী কর্মী খুঁজে পাওয়া যায় না। সেজন্য আসলে জব সিকার ভিসাটা চালু করেছে। এবং জব সিকার ভিসায় যেতে হলে আপনাকে একদম ইজিলি ভাবে যে রিকোয়ারমেন্ট গুলো দেওয়া হয়েছে এই রিকোয়ারমেন্ট গুলো আসলে অন্যান্য সকল দেশ থেকে সুইডেনের রিকোয়ারমেন্ট গুলা একদম ইজি। তো আগে জব সিকার ভিসা সম্পর্কে আরো কিছু ধারণা আপনাদেরকে দিচ্ছি। তো এই জব সিকার ভিসাটা আসলে কি, জব সিকার ভিসাটা হচ্ছে আপনাকে, আপনি যদি মিনিমাম কোয়ালিফিকেশন আপনার থাকে, লাইক এসএসসি, বাংলাদেশ থেকে আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে এটাকে ইউরোপিয়ান মিনিমাম কোয়ালিফিকেশন ধরা হয়। এই এসএসসি কমপ্লিট করে আপনি চাইলে এই জব সিকার ভিসাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই জব সিকার ভিসাটা নিয়ে আপনি সরাসরি সুইডেনে চলে যেতে পারবেন। এই জব সিকার ভিসাতে আপনার সবচেয়ে বেশি ফ্যাসিলিটি থাকবে, আপনার 6 মান্থের আপনি ইজিলি ভাবে 6 মাসের জন্য জব সিকার ভিসায় যাবেন এবং সেখানে গিয়ে একটা জব খুঁজবেন। জব খুঁজে আপনার যে জব সিকার ভিসাটা আছে সেটাকে কনভার্ট করবেন, কনভার্ট করে আপনি সরাসরি ওয়ার্ক পারমিটে চলে যাবেন। কনভার্ট করে তারপরে ওয়ার্ক পারমিট থেকে ধীরে ধীরে আপনি টেম্পোরারি রেসিডেন্ট ফর রেসিডেন্ট জন্য আবেদন করতে পারবেন। তো এই জব সিকার ভিসার মূলত যে কস্টিং সেটা হচ্ছে আসলে তেমন কিছু না। আপনাকে ওইখানে যে আপনি 6 মান্থ থাকবেন, এই 6 মান্থের আপনার যে সাফিসিয়েন্ট ব্যালেন্স, পর্যাপ্ত পরিমাণ টাকা আপনার আছে কিনা, যেহেতু ইউরোপিয়ান একটি দেশ এবং সেখানে খরচ অত্যন্ত বেশি, সেই এই অনুপাতে আপনার চলাফেরার মতো কি সেরকম 6 মাস চলার মতো আপনার কাছে টাকা আছে কিনা এইরকম একটা ব্যালেন্স আপনাকে দেখাতে হবে। তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, তারপরে আপনার ছবি লাগবে, আর হচ্ছে আপনার এডুকেশনাল সার্টিফিকেট। আর যদি আপনারা কোনো কাজে কোথাও যদি কাজ করে থাকেন দেশে অথবা দেশের বাহিরে আপনার বিভিন্ন কাজের এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স দেখাতে হবে। আর যদি না দেখান তাহলে কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে মজা, যেখানে ইউরোপের সকল দেশে আসলে ওই এক্সপিরিয়েন্স সহ অনেক রিকোয়ারমেন্ট থাকে, কিন্তু সুইডেনের এই জব সিকার ভিসাটা তারা এমন ভাবে সাজিয়েছে অভিজ্ঞ, অনভিজ্ঞ, দক্ষ, অদক্ষ এবং নিম্ন মানে হচ্ছে বেসিক লেভেলের এডুকেশন যাদের আছে তারাই এই জব সিকার ভিসাতে আবেদন করতে পারবেন। বাট অন্যান্য দেশের যে জব সিকার ভিসা আছে তাদের কাছে একটু হাই রিকোয়ারমেন্ট আছে, একটু বেশি রিকোয়ারমেন্ট। বাট এই
সুইডেনের যে জব সিকার বিষয়টা, সেটাতে রিকোয়ারমেন্ট একটু কম অন্যান্য দেশের তুলনায়। তো আপনারা যারা নাকি জব সিকার বিষয়ে আবেদন করতে চান, তারা এই ডকুমেন্টগুলো রেডি করে তারা সরাসরি ভাবে বাংলাদেশের সুইডেন এম্বাসি আছে বাংলাদেশে, সেখানে গিয়ে আপনারা সুইডেন এম্বাসির অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আপনারা সরাসরি আপনারা এম্বাসিতে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ইজিলি ভাবে ভিসা দিয়ে দিবে, যেহেতু সুইডেনে কর্মী সংকট, সেহেতু আসলে সুইডেন সরকারই এটা ঘোষণা দিয়েছে যে তারা তাদের দেশে যে কোনো লোক আসে কাজ নিয়ে এবং সরাসরি তারা তাদের ভিসাটা কনভার্ট করতে পারবে। এই ক্ষেত্রে দেখা গেলো যে আপনার কোনো ট্রাভেল হিস্টোরি লাগবে না, একদম সাদা পাসপোর্টে আপনার ভিসা হয়ে যাবে, তেমন বিগ অ্যামাউন্টের আপনাকে ব্যালেন্সও দেখাতে হবে না। এই সকল সুযোগ সুবিধা আসলে এই জব সিকার ভিসাটাতে দেওয়া হয়েছে। তো আশা করতেছি ইনফরমেশনটি আপনাদের খুবই কাজে লাগবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ দিবেন। ধন্যবাদ।